আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককেই ধন্যবাদ। আমার এই পোস্টটি শুধুমাত্র জনপ্রতিনিধিদের দেখানো দরকার যে আপনারা শুধু ভোট ভোট করেন, কিন্তু সাধারণ জনগণ কতটা কষ্টে আছে এগুলো কি আপনারা দেখেন না, না দেখতে ইচ্ছা করে না আপনাদের? যদি তাই না হবে তবে রাস্তার এই বেহাল দশা কেন থাকবে? যদি আমাদের কোনো ভুল থাকে সেগুলো আমাদের দেখাবেন যে আপনারা এই ভুল করছেন, সেটা যদি আইনি কোনো প্রয়োগ থাকে সেটা করে আপনারা আমাদের ভুল সংশোধন করে দিন, কিন্তু রাস্তার এই বেহাল দশা থাকবে কেন? আপনি যদি একজন ভোটারের বাড়ি পৌঁছাতে না পারেন হেঁটে, তবে কেন আপনি ভোট চাইতে আসবেন? আপনি যে আমার কাছে ভোট চাইতে আসছেন সেই চাওয়ার মতো যোগ্যতা আপনার আছে কি না সেটা কি আপনি ভেবে দেখছেন? আমি বলতে চাই আমরা সব কিছু সুন্দরভাবে কেন ভাবি না? আপনি যেমন বাসা থেকে ভালো রাস্তায় বের হন, আপনার বাড়ির রাস্তা হোক, আপনি ভাড়া বাসায় থাকেন সেটা হোক, তাহলে সাধারণ জনগণ যারা নিম্ন মধ্যবিত্ত এদের এলাকার রাস্তাঘাটের এই বেহাল দশা থাকবে কেন? এটা কি একজন জনপ্রতিনিধির দেখার দায়িত্ব পড়ে কি না আপনারা বলুন। আমরা জনসাধারণ শুধু একটা জিনিস চাই, আমাদের যাতায়াতের সুব্যবস্থা, যাতে করে আমরা আমাদের গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারি। কিন্তু যদি আমাদের যাতায়াতের ব্যবস্থায় এরকম হয় তবে আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্মরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে? আপনাদের এটা দেখা উচিত। শুধু জনপ্রতিনিধি হয়েই সব কিছু পেয়ে গেলাম এটা না, আমরা আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না, শুধু চাই আমাদের সব কিছু নিয়ন্ত্রণের ভিতরে থাকুক, সাধারণ জনগণ যেন কোনো দুর্ভোগের শিকার না হয়। এই বিষয়গুলো জনপ্রতিনিধিদের দেখার জন্য অনুরোধ করছি, কারণ এটা আপনাদের দায়িত্ব। আপনারা যখন জনপ্রতিনিধি হতে চাইবেন তাহলে আপনাদের তো কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো তো একটু আপনাদের নিজেদের দেখতে হবে। আমরা তো শুধুমাত্র একটি ভোট দেই, আমাদের ভোটের মূল্যটা মনে করি, আমি মনে করি যে আমি যাকে ভোটটা দিচ্ছি সে আমার হয়তো বা এলাকার উন্নয়ন করবে, সেজন্যই আমি তো তার কাছ থেকে কোনো অনুদান বা কোনো কিছুর আশা করিনি। আমি সবার জন্য চেয়েছি যে এই রাস্তাটি যদি ভালো হয় বা রাস্তাগুলো যদি সব ভালো হয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, তাহলে সবাই সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবে, স্কুল কলেজে বাচ্চারা ঠিকমতো যেতে পারবে, কারো কোনো সমস্যা হবে না। আমার এই চাওয়াটা তো আর অন্যায় নয়। আপনারাও জনপ্রতিনিধি হিসেবে আপনারাও চাইছেন, কিন্তু কী কারণে এই দুর্ভোগের ভিতরে সাধারণ জনগণ আছে এটা আমি আসলে বুঝি না। জনপ্রতিনিধিদের রাস্তায় চলাচলের এই বিষয়গুলোর দিকে খুব গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি।